হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওতে আমাকে অনেকজনে বলছে যে ভাই ফেসবুকে নিক নেম কীভাবে দেবো তো সিম্পল একটা বিষয় যদি ভিডিওটি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবে না যে আপনার ফেসবুকে কিভাবে নিক নেম দেবেন অনেকজনে বলবেন যে ভাই নিক নেম কী তা আমি সেই জন্য আপনাদের একটু ভালো করে দেখাই দিতেছি আমার প্রোফাইলে যে নিক নেম না কী এই যে দেখেন আমার ফেসবুকের প্রোফাইল হচ্ছে এটা এটা দেখেন প্রিন্স শরীফ তারপর দেখেন লাভার বয় এই যে দেখতেছেন এই যে অপশানটা মানে এটাকেই বলে নিকনেম মানে আপনার নামের পাশে আরেকটা নাম থাকবে যেটা আপনার এই এমনিতেই দেখা যাবে না সেটা আপনার যে আইডিতে ঢুকবে আপনার প্রোফাইলে যে ঢুকবে সে আপনার নিকনেমটা খুব সহজে দেখতে পারবে তো আইডিটা দেখতে অনেকটাই সৌন্দর্য জীবন বেড়ে যায় যে দেখবে সে করে তাকিয়ে থাকবে অনেকজনে নিকনেম দিতে পারে অনেকজনে পারে না তো সেজন্য আজকের এই ভিডিওটা তো ওই কিপটা না করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা চলে যাবো মূল ভিডিওতে কীভাবে আপনি ফেসবুকের প্রোফাইলের নিক নেম সেট করবেন তো আমি আরেকটা ফেসবুকে চলে যাচ্ছি আমার ফেসবুকে আসার পর আমরা এখানে থ্রি ডোটে চলে যাব থ্রি ডোটে আসার পর এখানে দেখেন আমরা ফেসবুক সেটিংয়ে চলে যাব। এখানে লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি আমরা এখানে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবো ক্লিক করার পর আবার সেটিংয়ে ক্লিক করবো আমরা এখানে ফেসবুকের সেটিংয়ে চলে আসলাম পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের যে নেমটা আছে আমরা এখানে নেমে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে পুরো নামের ডিটেলস দেওয়া আছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম মিডেল নেম তো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো অ্যাড নিক নেম এই যে দেখেন একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাড এনে নেম আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখেন এখানে আমরা নিকনেমটা এখানে লিখবো আর এখান থেকে শো অ্যাড মানে আপনি কি আপনার মানে শো করতে চাচ্ছেন না তো আমরা এখানে এই যে এই টিকমারটা এখান থেকে অন করে দেব। এটা যদি আমরা অন করে দেই তাহলে আমাদের নামের পাশে এটা শো করবে তো আমরা এখানে এই যে এখানে টিক এই যে নেমের জায়গায় আমরা এখানে নিক নেম লিখবো তো আমি সাপোজ ওইটার মতোই লিখতেছি বয় তো এখানে লেখার পর এখানে আপনি আপনার নিজের নাম দিতে পারেন বা কোন আপনি যা লিখতে পারেন অনেকে নিজের নাম দেয় অনেকে অন্য বিভিন্ন শব্দ উচ্চারণ করে এখানে আমি এখানে লাভার বয় দিলাম তো দেওয়ার পর এখানে আপনি আপনি নিজের নামটা দিতে পারবেন দেখেন এখানে যে নিকনেমটা আমি লেখলাম একটু নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে আপনি এই যে আরিয়ান শরীফ তারপরে এই যে দেখেন মানে এটার নামটা আপনার কীরকম দেখাবে এখানে কিন্তু করতেছে এই যে দেখেন এখানে কিন্তু করতেছে আপনার নামটা কী কীরকম দেখাবে তা আপনি ইচ্ছা করলে এখানে এটা দিতে পারেন বা আপনি আমার নাম শরীফ শরীফ দিতে পারি এই যে দেখেন নামের পাশে কিন্তু আবার ওই নামটা দেখাচ্ছে তাহলে এখানে লাভার বইয়ে দিয়ে রাখবো দেওয়ার পর আপনি কি করবেন সেভ করার জন্য এখানে দেখেন এই যে সেভ একটা আইকন আছে আমরা এখানে ক্লিক করলে আমাদের এটা আমাদের প্রোফাইলে সেভ হয়ে যাবে তো আমরা এখানে সেভ ক্লিক এটা আমাদের অলরেডি সেভ হয়ে গেছে এখন যদি আমরা ব্যাগে যাওয়ার পর আমরা যদি প্রোফাইলে দেখি আমাদের তাহলে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো এই যে দেখেন আরিয়ান শরীফ লাভার বয় দেখছেন খুব সহজেই কিন্তু আপনার প্রোফাইলে সেট হয়ে গেছে এরকম করে কিন্তু আপনি খুব মানে ছোট্ট একটা সেটিং আপনি এরকম করে আপনার নিজের প্রোফাইলে নিক নেম সেট করতে পারেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য